কুখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আর তার শীর্ষ সন্ত্রাসী চাঞ্চল্যকর সিক্স মার্ডার সহ অর্ধ ডজন হত্যা ও অস্ত্র মামলার আসামি সাব্বির আহমেদ ওরফে লালুকে গ্রেফতার করেছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন। রবিবার রাতে উখিয়ার ময়নার ঘোনা 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত সাব্বির আহমেদ ময়নার ঘোনা 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকের আব্দুল মোতালেবের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন 8 APBN এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে APBN সদস্যরা সাব্বির আহমেদ ওরফে লালুকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ ওয়াকিটকি উদ্ধার করা হয়। গতকাল 8 APBN এর ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের একটি চৌকস পুলিশ দল ক্যাম্প 18-তে একটি শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্পের অন্যতম একজন শীর্ষ সন্ত্রাসী আরসার গান কমান্ডার সাব্বির আহমেদ ওরফে লালুকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারকৃত লালু রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত প্রায় 6টি হত্যা মামলা সহ চাঞ্চল্যকর 6 মার্ডার মামলার আসামি। তার বিরুদ্ধে অস্ত্র মামলা আইনেও মামলা রয়েছে। এই লালু সহ আরও আরসার সন্ত্রাসীরা 2021 সালের অক্টোবর মাসে ক্যাম্প 18-তে একটি মাদ্রাসা ও সংলগ্ন মসজিদে সশস্ত্র হামলা করে এবং সশস্ত্র হামলার পরে তারা 6 জন ব্যক্তিকে মসজিদের ভিতরে জবাই করে। এরপর থেকেই পুলিশ লালু সহ আর অন্যান্য আসামিদের গ্রেপ্তার একের পর এক অভিযান পরিচালনা করে। লালু পুলিশের চোখকে ফাঁকি দিয়ে সে বিভিন্ন সময় বান্দরবান এবং চট্টগ্রাম বিভিন্ন স্থানে সে পলাতক অবস্থায় রয়েছিল এবং তারা পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য তারা নিজস্ব ওয়াকিটকি সহ একটা নিজস্ব কমিউনিকেশন তারা ব্যবহার করত। আমরা গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা বিভিন্ন হত্যাকাণ্ডের পুরো উদ্ঘাটনের চেষ্টা করছি। আমরা তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করব। আটক আসামিকে উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানান APBN এর এই কর্মকর্তা। 2021 সালের 22 অক্টোবর রাতে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের দারুল উলুম নদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদ্রাসায় 6 জনকে হত্যা করা হয়। এর আগে 29 সেপ্টেম্বর রাতে কুতুপালং ক্যাম্পে নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করা হয় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর চেয়ারম্যান মুহিবুল্লাহকে। গ্রেফতার হওয়া সাব্বির আহমেদ লালু উভয় মামলার আসামি।